বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে রাশেল ইসলাম দরিদ্র কৃষক পরিবারের ছেলে হয়েও মাত্র 18 বছর বয়সে এক পায়ে দড়ি লাফানো খেলায় বিশ্বে প্রথম স্থান করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখিয়েছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করছে। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর সিয়াজপাড়া গ্রামের কৃষক বজলুর রহমানের ছেলে রাসেল ইসলাম এক পায়ে 30 সেকেন্ডে 145 বার ও 1 মিনিটে 258 বার দড়ি লাফিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করে তাক লাগিয়েছে মানুষ। এতে প্রশংসায় ভাসছে রাসেল। জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেকেই আসছে রাসেলকে দেখতে ও সাধুবাদ জানাতে। রাসেল সে 5-6 বছর আগে থেকে খেলা শুরু করছে। আগে সেরকম খেলার এনার্জি ছিল না। 5-6 বছর আগে থেকে দেখ কীরকম হইলো সেটা বলা যাচ্ছে না যে ও এতটা আগাবে। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে ও এতটা কিছু করবে। দুধগাঁও মাইগালার এলাকা থেকে যে এরকম একজন উঠে আসবে এটা আমরা আশা করতে পারিনি। এটা দেখে আমরা অনেক আনন্দ। আমরা দুজন একসাথে পড়াশোনা করছি, ওই আমার ফ্রেন্ড হবে, ওই যে ভিতরে ভিতরে এত দূর আগায় যেতে পারবে কখনো ভাবতে পারিনি। এক পায়ে 30 সেকেন্ড স্কিপিং রোপে 144 বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও রাসেল করেছে 145 বার। আর 1 মিনিটে 1 পায়ে 256 বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও রাসেল সেই রেকর্ড ভেঙে করেছে 258 বার। রাসেল ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের HSC প্রথম বর্ষের ছাত্র। স্কুল জীবন 2017 সাল থেকেই স্কিপিং রোপ খেলা শুরু করে রাসেল। একসময় জেলা থেকে বিভাগ পর্যায়ে স্কিপিং রোপে প্রথম হয় সে। বিভাগ থেকে জাতীয় পর্যায়ে স্কিপিং রোপে অংশগ্রহণ করলেও অনাবশ্যক কারণে তাকে বাতিল করা হয়। তখন থেকে সে প্রতিজ্ঞা করে একদিন এই খেলা নিয়ে বিশ্ব রেকর্ড করার। সেই থেকে বাসার আশেপাশে বিভিন্ন সড়কের ধারে যখন যেখানে সময় পেয়েছে সেখানেই স্কিপিং রোপের চর্চা করে গেছে সে। অবশেষে নিজেকে খেলায় পরিপূর্ণ মনে হলে 2019 সালে অনলাইনের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করে রাসেল। স্কিপিং রোপে এক পায়ের ওপর দুটি বিষয় চ্যালেঞ্জ করে সে, একটি 30 সেকেন্ডের, অন্যটি 1 মিনিটের ওপর। ওর অনেক দিনের স্বপ্ন ছিল সে জীবনে অনেক একটু বড় কিছু করবে, মানে ওর এখন সাফল্য অর্জন হয়েছে আর কি। সে ওয়ার্ল্ড রেকর্ড করে সার্টিফিকেট পাইছে, এতে ওর আমাদের পরিবারের লোকজনও খুব খুশি হয়েছে। আমার মাঝিল ছেলে আসেল আমার এই পর্যায়ে দেখেছে, আমাকে খুব ভালো লাগছে। আমি সহযোগিতাও করছি, আমি এক কৃষক, আমরা খুব গরিব লোক, আমি সহযোগিতা খুব করছি। তারপর এবার এই পর্যায়ে দেখেছে, এই পর্যায়ে মনে করেন আজকে এমন দেখে নে, খুব ভালো লাগছে। আবেদনে 3 মাস পর গিনেস বুক অফ ওয়ার্ল্ডস থেকে কিছু গাইডলাইন সহ একটি রিপ্লাই পায় আসেল। সেখানে তারা তাদের নিয়ম মতো কিছু ভিডিও চায় তার কাছে, সে সঙ্গে কিভাবে সেগুলো করতে হবে তারও বিস্তারিত দেওয়া হয়। এরপর কিছুদিন আরও মনোযোগ দিয়ে চর্চা করে সেই ভিডিওগুলো পাঠিয়ে দেয়। অবশেষে বিশ্ব রেকর্ড ভেঙে একটি নতুন রেকর্ড করে রাসেল। প্রচেষ্টার ফলস্বরূপ ডাকযোগের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের 2টি সনদপত্র 29 জুলাই পায় বলে জানায় রাসেল। খেলাধুলা আমি 2017 সাল থেকে নামি বিভিন্ন খেলায় জড়িত ছিলাম। এই খেলাটা দড়ি লাফ খেলা, স্কিপিং রোপে আমি মনে করেন স্কুল পর্যায় থেকে আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 দেখি আমি এটা পারবো। তখন আমি স্কুল ম্যারাথনে জয়েন করলাম। স্কুল পর্যন্ত জয়েন করার পর 2017 সাল থেকে তখন আমি স্কুল ইভেন্টে জয়েন করলাম। জেলাতে চ্যাম্পিয়ন হলাম, বিভাগে চ্যাম্পিয়ন, উপ অঞ্চলে চ্যাম্পিয়ন। যখন আমি বড় পর্যায়ে গেলাম তখন আমার কিছু মানুষ ওখানকার আমাকে থামাই রাখলো। মনে করেন যখন আমি ওয়ার্ম আপ প্র্যাকটিস করলাম তখন জেলে এই ছেলেটা খুব পারবে, তখন আমাকে একটু দামাই রাখলো, আমাকে বাদ দেওয়া দিল। সেখান থেকে আমার কান্না বেদনায় মানে বিভিন্ন রকমের আজ্ঞা। তখন আমি একটা নিজে তখন আমি শপথ গ্রহণ করলাম, তখন আমি নিজে একটা গ্রহণ করলাম যে আমি আর দেশে কোনো রেকর্ড করবো না, আমি যা করবো এখন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড করবো। আন্তর্জাতিক ম্যাচগুলোতে আমি অ্যাটেন্ড মনে করি, আন্তর্জাতিক ম্যাচে 7 এশিয়ান গেম হয়, এই বিভিন্ন খেলা হয়, আমি এখন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করবো। বিশ্বের মধ্যে এখন আমি 1 নম্বর স্থানে আছি ওই দড়ি লাফ খেলাতে, এক পাই। আমার এখন লক্ষ্য যে সামনের যে গেমগুলো 7 এশিয়ান গেম বা এশিয়ান গেম, এই এশিয়ান গেম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এগুলোতে অংশগ্রহণ করা। তার লক্ষ্য এখন সাউথ এশিয়ান গেমসে ও আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত বিভিন্ন দেশের সাথে খেলায় অংশগ্রহণ করা। নুর ইসমাত আরা, টাইমস 24, নিউজ ডেস্ক।